আপনাদের এই চুয়াডাঙ্গার এই দিকে ছোট জাতের তরমুজের চাহিদা কেমন এবং কি পরিমাণ চাষ হয় জানেন? আমাদের এখানে ছোট তরমুজের ব্যাপক চাষ হয়। এখানে গালাবাড়ি থেকে শুরু করে এখানে অত্র এলাকা চুয়াডাঙ্গা জেলার বিশেষ বিশেষ এলাকায় ব্যাপক চাষ হয়। এক এক মাঠে 100 বিঘা 200 বিঘা পর্যন্ত এখানে এই ছোট তরমুজটা চাষ হয়। আচ্ছা, তো এই যে এয়ার মালিক সিরসের মার্সেলো, জি মার্সেলো আপনি চাষ করেছেন, এটা চাষ করে আপনার কেমন লাগছে? মার্সেলো চাষ করে ভালোই লাগতেছে। যে আমি হচ্ছে এর আগে বিলাক সুইট টু করছি, বিলাক সুইট টু তুলনায় আমি একই জমিতে করছি। মার্সেলো সাইজটাও সুন্দর, এর গাঢ় কালো রং, যেখানে আপনার বিলাক সুইট টু 3 কেজি হয় সেখানে মার্সেলো 5-6 কেজি আশা করছি আর কি। এটা খরার ভিতরে প্রচণ্ড তাপমাত্রা থাকলেও এর তাপ সহিংস ক্ষমতা বেশি এবং আপনার বর্ষা সহিংস ক্ষমতাও বেশি। 33 শতক জমিতে আমি মার্সেলো চাষ করেছি। তো এখান থেকে আপনি কি পরিমাণ ফল আশা করেন? আমি আশা করছি যেখানে আপনার সুইট বিলাক টু আমি শুনছি বর্ষাকালীন সময় এটা আপনার হচ্ছে 50-60 মন হয়, আমি সেখানে 1 বিঘা জমিতে 100 মনের আশা করছি আর কি। আচ্ছা, তার মানে অন্য জাতের তুলনায় এখানে ফলন প্রায় দ্বিগুণ পাচ্ছেন? আশা করছি যে দ্বিগুণ হবে, যেহেতু মালের যে সাইজ, গঠন, কালার, সব গাছের যে গ্রোথ সব দিক থেকে সুন্দর আর কি। আচ্ছা, তো এইবারে চাষ দেখে আগামীতে আপনার কি ইচ্ছা আছে? আগামীতে ইচ্ছা আছে, আমি বিলাক সুইট টু করছি, আগামীতে ইচ্ছা আছে যে মার্সেলো যদি তরমুজ কাউকে করাইতে হয়, কেউ যদি পরামর্শ চায় বা আমি নিজেই, আমি মার্সেলো চাষ করতে আর কি ইচ্ছুক আর কি। সামনে যেহেতু আমি ফলনটা পাইছি, আমি তো চাষি, যেটা ফলন বেশি পাবো, যার বাজারে যেটা চাহিদা বেশি হবে সেটাই করব। জি, আচ্ছা, আপনার এইখানে অনেক তরমুজ আছে দেখছি, চলেন একটু তরমুজ দেখি। হ্যাঁ, অনেক সুন্দর। জি, আচ্ছা, প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন এয়ার মালিক সিরসের মার্সেলো জাতের আইসবক্স টাইপের তরমুজ। হ্যাঁ, এই যে ছোটো জাতের তরমুজ চাষ করতে গেলে কোন কোন বিষয় খেয়াল রাখা দরকার? ছোটো জাতের তরমুজ তৈরি করতে গেলে অবশ্যই এর বীজের যে গুণগত মান সে সম্পর্কে আগে অবশ্যই কৃষককে জাত নির্ণয় করতে হয়। আচ্ছা, যেহেতু জাতটা যদি ভালো না হয় তাহলে আপনি আশানুরূপ ফল পাবেন না। খরচ করলেন, মালচিং পারলেন, মাছা করলেন, সব করলেন, কিন্তু জাতটা যদি আপনার ভালো না হয় তাহলে আপনি কখনোই আশানুরূপ ফলন পাওয়া যাবে না। আচ্ছা, আর এটার চাষাবাদে কি কোনো স্পেশাল কিছু করা লাগে? মার্সেলো চাষে আলাদা কোনো কিছু করা লাগে না। আইসবক্স তরমুজ জাতীয় সব তরমুজের যে পরিচর্যা, যে সেচ ব্যবস্থা, সবগুলোই সেম। মাচা, আপনার মালচিং পালা, ভিতরে সার দেওয়া, সবগুলো একই সেম, এর আলাদা বাড়তি কোনো কিছুই করতে হয় না। যেসব চাষিরা এই ছোটো জাতের তরমুজ চাষ করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কী? আমি সবাইকে বলতে চাই যে চাষি ভাইরা, যে যদি ছোটো তরমুজ তৈরি করতে হয়, যে জাতটা বেশি ফলনশীল, বাজারের চাহিদা, আপনার হচ্ছে আবহাওয়ার সাথে মিল রেখে তৈরি করা যায়, যেমন বর্ষা এবং তাপ দুইটা ক্ষতির দিক আছে, যেটা সহ্য করতে পারবে সেটাই করা উচিত। সেক্ষেত্রে মার্সেলো দুটা গুণ সম্পন্ন বলা যায়। আচ্ছা, সাইজটা অনেক সুন্দর, এটা বেশি গোলাকার নাই এবং লম্বাটেও নাই, এমন একটা সাইজ যা বাজারে ব্যাপক চাহিদা। যেমন কিছু কিছু তরমুজ আছে যেগুলো প্রোডাকশন হচ্ছে কিন্তু বাজার চাহিদা নেই, সেটা করে তো লাভ নেই। এটা আমার ফলনও বেশি এবং বাজার চাহিদাও বেশি, খেতে সুস্বাদু। এর উপরে এই যে একটা দেখছেন না আবরণ সাদা, এটা ব্যাপক বৃষ্টি হলেও এই আপনার তরমুজ সহজে পছন্দ লাগবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে সাদা অংশ দেখেন, এই যে সাদা অংশ আছে না, জি জি, এইগুলো। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে আজকে দেখালাম ইমরান ভাইয়ের দুর্বার জাতের করলার ক্ষেত এবং এই মার্সেলো জাতের তরমুজের ক্ষেত। উনি আসলে এয়ার মালিক সিরসের বীজগুলো ব্যবহার করে একরকম ভক্ত হয়ে গেছেন, অর্থাৎ এয়ার মালিক সিরসের বীজগুলো এমনই, যারা একবার চাষ করবে তারাই এটার ভক্ত হয়ে যাবে। তো আপনারা যারা চাষাবাদ করছেন এবং নতুনভাবে চাষাবাদ করতে আগ্রহী, আমাদের পরামর্শ থাকবে আপনারা এয়ার মালিক সিরসের বীজ ব্যবহার করুন। বেশি না হোক, কম করে হলেও আপনারা একবার চাষ করে দেখুন, তারপরে আপনারা নিজেরাই ফলাফল দেখতে পারবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, মালিক সিডসের সঙ্গে থাকুন।